বলছি ওটা কি ঠান্ডা কম লাগবে আমাকে একটু দেওয়া যাবে? বাহ, কালার তো খুব সুন্দর, এখানেরই কালার। আমার লাশ এখানে পড়ে থাকবে, আমি কি করে যাব? আমার কপালে অনেক দুঃখ আছে, আজকে অনেক দুঃখ আছে, কি হবে জানি না। এখানে যত বরফ আছে আমি সব কুড়িয়ে নিয়ে চলে যাবো বাড়িতে, কাউকে চাইলেও দেবো না। বন্ধুরা, গত পর্বে দেখেছিলে আমি গ্যাংটক থেকে কিভাবে লাচুংয়ে পৌঁছালাম, আর লাচুংয়ে যখন পৌঁছালাম তখন সন্ধ্যে ছটা। সন্ধ্যে ছটার পরে আমরা হোটেলে ঢুকলাম এবং জমিয়ে আড্ডা মারার পরে পরের দিন কারাবার বেরিয়ে পড়লাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। তো পর্বটি শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, এইমাত্র গাড়ি থেকে নামলাম, এখন বাজে পৌনে ছটা, ছটা বাজেনি পুরোপুরি। যাই হোক, তো এবারে এখন অবধি রুমের কোনো খবর নেই, রুম কি পাই না পাই সেটা হলো পরের স্টেপ। তবে দেখি, ওয়েট করছি, ড্রাইভার গেছে একটু ওই দিকটায়, কি হয় পরে রুম দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, একটা জিনিস দেখো, মানে পুরোপুরি মোটা একটা কাঠের দিয়ে পুরো বাড়িটা করা, যাতে এতে কিন্তু একটা জিনিস ফ্যাসিলিটি আছে, সেটা হলো ঠান্ডাটা খুবই কম লাগে। ফরেন কান্ট্রিতে যেরকম হয় আমাদের ওইখানে সেরকম ব্যবস্থা। সিফ কলকাতা নেই, টোটালি কলকাতা বালে, কলকাতা বালে। আর আবি হম লোক কহাঁ স্টে করনে বালে, হম লোক কহাঁ স্টে করনে বালে, দাদা ওই যে ওখানে যেতে বললো, সব একসাথে যেতে বললো, সব ইসমে যাইয়ে। হ্যাঁ, আপে পূজন বলকে এক লড়কা হ্যায় ছোটা সা, ছোটা ও আপ লোগ কো আপনা আপনা রুম দে দেগা, নেপালি লড়কা হ্যায়। চলো ফির পূজন করতে হ্যায় ওয়াপে। কিতনা রুম টোটাল কিতনা দে রহে হ্যায় আপ? তিন রুম হ্যায় তো অ্যাডজাস্ট কেসে হোগা, লেডিজ তো হ্যায়, চলে যান না। হয়ে গেল, কিন্তু বলছে তো তিন জন করে, না 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 দুটো করে যাবে। মানে আমি কি বলেছি? বললো তিনটে দিতে, উনি আসছে বলে আপ লোগ ওবার তিন রুম এ থ্রি থ্রি বেড এ থ্রি বেড থ্রি বেড থ্রি বেড বেড হোনে সে কিয়া হোগা, পর ফ্যামিলি আলাদা আলাদা হ্যায় না, এক ফ্যামিলি কে আন্দর দুসরা ফ্যামিলি নেই ঘুস সকতে। ঠিক হ্যায় মিল যাচ্ছে, চলো বাত কিলো ঠিক হ্যায়। তো বন্ধু, এই হলো আমাদের রুম, কিন্তু লাইটের কন্ডিশন তো হাই ফ্রেন্ডস। দাদা বলুন, এখানে কটা আঙুল? চারটে। এখানে? দুখানা। আচ্ছা, এখানে? একখানা। পাঁচতলা। পাঁচ পাঁচ। আরে চশমা খুলে বলতে বলো, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি চশমাটা একটু খুলুন। আচ্ছা এবার বলুন, এখানে কটা আঙুল? এটার মানে কি? না না না, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটার মানে কি? মাইনাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার মানে কি? আচ্ছা, এটা কি শুধু দিদি বলে নাই নি ভালো হয়েছে। আর বলছি, এটা এটা কি শুধু সেলফিতেই ব্যবহার হয় না আরো কিছু মিনিং আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আর একটা টেস্ট, আপনার নাম কি বলুন তো? এক মিনিট সাইলেন্ট। কি নাম? সুজয়। কথাটা কি সত্যি দাদা? নাম কি সুজয় সত্যিকারে? নাম ভুলে গেছেন তাহলে, এক্সামে ফেল। তো বন্ধুরা, সকাল বাজে এখন 5:45, তো আমাদের গাড়ি এখনও অবধি ছাড়েনি, ওয়েট করছি কখন ছাড়ে। আর এই মুহূর্তে যে স্পটটিতে দাঁড়িয়ে আছি
সেটা হলো লাচুং। তো আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি, আর গাড়ি আমাদের টোটাল কত গ্রুপ এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। আর পিছনের ভিউ তো দেখতেও পাচ্ছ, অসম ভিউ। এইগুলো হলো আমাদের গাড়ি গ্রুপ, দেখো একটা দুটো তিনটে চারটে। আর এটা হলো আমাদের হোটেল, রাত্রে স্টে করেছিলাম, ওখানেও তিনটে গাড়ি আছে, একটা দুটো তিনটে, সবাই যাওয়ার জন্য খুব রেডি হচ্ছে। আর উপরতলায় ছিলাম, এটার উপরতলায় ছিলাম আমরা, আর নিচতলায় ছিল রেস্টুরেন্ট চি। আর আমাদের সাথে গ্রুপরা রয়েছে এখানে, এরা দাঁড়িয়ে রয়েছে, এরা যারা আছে এরা সবাই আমরা একই গাড়িতে যাব। এই হলো আমাদের গাড়ি। তো এই গাড়ির যে ড্রাইভার বসে আছে, ইঞ্জিন গরম করছে, তারপরে আমরা উদ্দেশ্যে রওনা দেবো। কোথার উদ্দেশ্যে জানি না, প্রথমে স্পটটা এই হলো এখানের মাউন্টেন ভিউ। ওকে, চায় 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 আয় আয়, এক এক করে সবাই চলে এসছে চায়ের জন্য। সকালবেলা চা না খেলে হবে? বন্ধুরা, এখন আমাদের ড্রাইভার যে আছে উনি ওয়েট করছে আমাদের জন্য। তো টোটাল আমাদের গ্রুপ, আমাদের ফ্যামিলি 1 2 3 4 5 6 7 8। তো বাকি কথা গাড়িতে। 1 2 3 4 5 6 7 8, ঠিকই আছে। ঠান্ডায় বুদ্ধি জমে গেছে, হাওয়া এত পরিমাণ। বাস বন্ধু, বাস, অনেক হয়েছে, অনেক দিয়েছি সময় এই পরিবারকে, অনেক দিয়েছি আত্মীয় পরিস্বজনকে। এখন চাই নিরিবিলি একটু সময়, নিজেকে একটু আড়ালে নিয়ে যাওয়ার জন্য একটি নিরিবিলি প্লেস, আর সেটি হলো গ্যাংটক টু নর্থ সিকিম। অবশ্যই ভিজিট করতে হবে আমাদেরকে। আজ যাব, কাল যাব, পরশু যাব, এ ডায়লগ অনেক পুরনো হয়ে গেছে, ছেড়ে ফেলো এগুলো মন থেকে। আর নতুন করে বলো পরশু যাব না, কাল যাব না, আজ যাব, এখন যাব, এই মুহূর্তে বেরোবো। দাঁড়াও, বেরোবার সময় কিন্তু ভোলার রোগ সবাই আছে, তাই তো সবাইকে বলবো একটাই কথা, বেরোনোর আগে একটি লিস্ট তৈরি করো, যে প্রয়োজনের জিনিসপত্রগুলো আছে একটা লিস্ট বানিয়ে চটপট করে সেগুলো গুনে সব সময় ব্যাগে ভরবে। হোটেল ছাড়ার সময়ও একবার করে গুনে নেবে, এবং হোটেল ঢোকার সময়ও আবার একবার করে চেক করে নেবে যে আমি যেখান থেকে এসেছি সেখানে জিনিসপত্রগুলো ঠিকঠাক নিয়েছি কিনা। একটা লিস্ট যদি সঙ্গে রাখো সব জিনিসপত্রের, তবে কিন্তু হারানোর ভয় একদমই থাকে না। কেন, আমরা বেশিরভাগ ট্যুরিস্টরা যারা আছি বাইরে বেরোতে গেলে কিন্তু সব কিছু হারায় আমাদের। না না, আমি তোমাদের কথা বলছি না, আমি বলছি আমার মতো যারা অফিসের কাজে কিংবা সাংসারিক চাপে কিংবা কখনো টাকার কথা মাথায় রেখে আমরা নিজেদের স্বপ্ন বুকে লুকিয়ে রাখি, তাদের জন্যই বলছি আমার চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্ন পূরণে ইচ্ছুক। এবং গ্যাংটকে মাত্র আমার খরচ হয়েছিল 1000 টাকা, তারপরে যে ট্যুর প্যাকেজটি বুক করলাম মাত্র 3000 টাকা, 3 দিনের জন্য উড়ে গেল আমার সব চিন্তা। কারণ তারপরের যে সময় 3 দিন, সেটা কিন্তু খরচাটা কিন্তু বহন করবে সম্পূর্ণ এই ট্রাভেল এজেন্সি। ওরাই আমাকে খাওয়াবে, পড়াবে, ঘোরাবে গাড়িতে এবং রিল্যাক্স করাবে, এক পয়সাও আর খরচ নেই। তারপরে আবার যখন আমাকে ফিরিয়ে দেবে গ্যাংটকের সেই শহরে, তখন থেকে আবার আমার খরচা শুরু হবে। তো সে অবধিও অবশ্যই আমার জানতে পারবে সব কিছু, এপিসোডগুলো দেখবে, তোমরা অবশ্যই গাইড হবে। মনে স্বপ্ন লুকিয়ে রেখো না, আর কতদিন ঝেলবে এই সংসার, অফিস, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, টেনশন মাথা দিয়ে ঝাড়ো, আর আমার মতো বেরিয়ে পড়ো কিছুটা সময় বাইরে দেওয়ার জন্য।
একটি ভ্রমণকে কখনোই সাধারণ ভাবা কিন্তু আমাদের ঠিক হবে না। তার কারণ, যে সমস্যা আমাদের সংসারে বহুদিন থেকে জট পেকিয়ে আছে, সেই সমস্যার মাঝে ফ্যামিলিকে শুধু একটা অফার দিন, চলো আমরা ভ্রমণে বেরিয়ে পড়ি 4 দিন কিংবা 5 দিনের। তো সেই সময় দেখবেন যে মহলটা, যে সিচুয়েশনটা তৈরি হবে, সেটি কিন্তু পয়সার মাধ্যমে ঘিরে পাওয়া যায় না। ঘুরে আসুন, দেখবেন সেই জট পাকানো সমস্যাগুলো কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। দেখবেন আপনার পরিবার আনন্দে নাচতে শুরু করেছে, কিন্তু তখন শপিং করার একটা ব্যাপার চলে আসবে। তো সেই সময় কিন্তু একটা টোপ ফেলবেন, কি টোপ, যে শপিং করবে নাকি ঘুরতে যাবে। যদি ঘুরতে যাও তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, শপিংটাও কিন্তু অনেকটা কম হয়ে যাবে। আমি বলছি আমার মতো যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য। আর তখনই একটা ট্যুরের জন্য অনেক দিন ধরে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে না, সেই সময়ের মধ্যেই কিন্তু সেই ট্রিপটা সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব, যদি আপনি মন থেকে একবার চেষ্টা করেন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি ইয়ামথাংয়ে। ও, গাড়ি থেকে নামলাম এই মাত্র। What a feel, yaar. This is my India. Huh? How is the look, yaar? So, samne pichhane shobdikei ekta awesome poribesh. Hai na? Nichta ekta jawar plan ache ar washroom ta je ache. Washroom e ektu jabo ar nicher diktao ektu jabo. Shobdi kotha. Acha amader ki niche jay ke ke. Dekho. এখানে আসতে বেশি একটা সময় লাগলো না, 1 ঘন্টার মতো সময় লাগবে। আর ভিউটা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ একটি ভিউ। পর্বটি এখান অবধি শেষ করছি, পরবর্তী পর্বে ঠিক এই সিন, এই মুহূর্তে, এই জায়গা থেকে আবার শুরু করব। তো আজকের জন্য শুভ বিদায় বন্ধুরা, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।